রাজ্যে হাড়ে হাড় তেরেঙ্গা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের জন্য চলছে জোর কদমে পতাকা তৈরির কাজ। এক্ষেত্রে বাইরে থেকে পতাকা আনার পাশাপাশি রাজ্যের স্বসহায়ক দলগুলিকেও পতাকা তৈরির কাজ দিয়েছে রাজ্য সরকার। দেশপ্রেমের সঙ্গে তাই এখনও জাতীয় পতাকা তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন ধলেশ্বরের সৃজনী স্বসহায়ক দলের সদস্যরা। তাদের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন। পতাকা তৈরির কাজ পাওয়ার জন্য তাদের নির্বাচন করার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই গ্রুপের সদস্যরা। ইগা ভৌমিক, আমাদের গ্রুপের নাম সিজুনি এসএসজি গ্রুপ। আমাদের এই গ্রুপে 11 জন মেম্বার আছে। আমরা এখন ফ্ল্যাগ তৈরি করছি। ফ্ল্যাগ তৈরি করে আমরা আর্থিক দিয়ে অনেক স্বাবলম্বী হয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই, কারণ মাননীয় হাড় ঘর তিরঙ্গা এই প্রকল্পে আমাদেরকে ফ্ল্যাগ তৈরি করার জন্য অনেক কাজ দিয়েছে। কাজ করে আমরা স্বাবলম্বী হয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই ফ্ল্যাগের প্রিয়কে, কারণ আমরা আগে ব্যাগ তৈরি করতাম, এই ব্যাগের মধ্যে এই পতাকার ইয়েটা দিয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই টিউরাল এলএম অফিসারদের, কারণ তারাও আমাদেরকে অনেক সাহায্য করছে। আর কী বলবো, অনেক খুশি, আমরা অনেক আনন্দিত। পতাকা তৈরির কাজ পেয়ে তাদের যে আর্থিক লাভ হচ্ছে অকপটে সে কথাও জানিয়েছেন তারা। টিইউএলএম কে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সৃজনী স্বসহায়ক দলের মহিলা সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাড় ঘর তিরঙ্গা কর্মসূচিতে রাজ্য সরকারের প্রয়াসের সঙ্গে যুক্ত হতে পেরে আর্থিক লাভের সঙ্গে নিজেদের খুশির কথাও তুলে ধরেছেন এই দলের সদস্যরা। মণিকণিকা সরকার, আমাদের গ্রুপের নাম সৃজনী এসএসজি গ্রুপ, ধলেশ্বর রোড নাম্বার 7। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ জানাই যে আমাদের এই গ্রুপকে এই ফ্ল্যাগ বানানোর জন্য দিয়েছেন, আমরা এটা তৈরি করছি। এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্প বা মোদিজির যে এই স্বপ্ন হর ঘর তিরঙ্গা, আমরা চাই দেশের সারা দেশে, ইভেন ত্রিপুরা রাজ্যেও যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল আসে। আমরা চাই মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন যেন আমরা সবাই পূরণ করতে পারি। দলের নিজস্ব জায়গাতেই তাই এখন বিরামহীনভাবে চলছে পতাকা তৈরির কাজ। পতাকা তৈরির সঙ্গে সঙ্গে জাতীয় পতাকার রঙে সুদৃশ্য ব্যাগও তৈরি করেন এই সৃজনী স্বসহায়ক দলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।